نبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. شو عند الرسول يقول؟ اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. हाँ ठीक ही तो आसिलो दबायो ना ठीक है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि व बारक सल्लम। আল্লাহ পাকের শুকর যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যেই জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, দ্বীনের দাওয়াতের নামে বদদিনে ভরপুর হয়ে যাইতেছে, সহি ইসলামের নামে শিরক বেদাত উৎখাতের নামে মানুষের ভিতর থেকে ইমানকে হরণ করার প্রচেষ্টা চলতেছে। যেই জমানায় পীর মুরিদের নামে শিরক বেদাতে ভরপুর হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি এখানে আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। কিসের জন্য ভাই? এইটা আমাদের কাজের একটা অংশ। চরমনাইওয়ালারা যেই কাজ করে সেই কাজের একটা অংশ দাওয়াত, একটা অংশ হলো তালিম, একটা অংশ হলো তাসকিয়া, একটা অংশ হলো জিহাদ। কি কথা ঠিক না? কেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগি ভালো মতো অবজারভেশন করে দেখছি, খতিয়ে দেখছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ ছিল 4টা। কয়টা ছিল? 4টা। দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। বলেন আবারও বলেন। এই প্রতিষ্ঠানের সিলেবাসের অন্তর্ভুক্ত 4 বিষয়। আপনার ভালো লাগলে আপনি ভর্তি হতে পারেন, যদি ভালো না লাগে ভর্তি হয়েন না। এই কথা বলার জন্য আসি না যে আমার সিলেবাসে আপনাকে ভর্তি হতেই হবে। আমাদের দরকার হলো মাওলার রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি, আমাদের বাসস্থান জান্নাত, জাহান্নাম থেকে নাম কাটানো। কি কথা ঠিক না? এর জন্যই যত কিছু দেখেন সব কিছু উদ্দেশ্য কি? আল্লাহ আমাকে খুশি হবে, খুশি আমাকে জান্নাত দিয়ে দিবে, আমার নামটা জাহান্নাম থেকে কাটে দেবে। বাস। এই যত কিছু নামাজ, রোজা, হজ, যাকাত, দিন পালন করা, সব কিছুর উদ্দেশ্য 2টা, রেজায় মাওলা, জান্নাতে যাওয়া। রেজায় মাওলা, বাস। এই যত কিছু সব উদ্দেশ্য এই। আমরা মনে করি সরদার দো আলম সঈদুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস হালকা বহুত নিজাম, বহুত জামাত দুনিয়াতে আছে। আমাদের একটা নিজাম জামাত আছে একই কাজের জন্য। সবাই চায় মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে, আল্লাহ পাকের রেজা অর্জন করাতে। সবাই দাবি। আমাদের একই দাবি। এখন দাবির সাথে বাস্তবতার মিল আছে কি নাই এতটুকু পর্যবেক্ষণ করার দায়িত্ব আপনাদের। আমি কথাটা বুঝাতে পারি নাই? আমরা তো দাবি করি আমরাই পরিপূর্ণ, আমরাই ভালো, আমরাই সব, সবাই একই কথা বলে, কারোর কথার মধ্যে পার্থক্য নাই, দাবির মধ্যে কোনো কমতি নাই। বাকি বাস্তবতা কি এটা পর্যবেক্ষণ করার দায়িত্ব আপনাদের, এটা আপনাদের দায়িত্ব। বলতে পারেন হুজুর আপনারা যে কাজ করতেছেন, বলতেছেন দাওয়াত ও তাবলীগের ব্যাপারে আসছেন, নিসবতে আসছেন, এর নাম কি দাওয়াত ও তাবলীগ? দাওয়াত ও তাবলীগ বলা হয় মানুষ ঘর থেকে বের হবে, মসজিদে যাবে, থাকবে, দলবদ্ধ হয়ে দাওয়াত দিবে, এর নাম তো দাওয়াত ও তাবলীগ। এটা কিসের দাওয়াত ও তাবলীগ? আপনি কি ভুয়া দাওয়াত ও তাবলীগ নিয়ে আসছেন নাকি? প্রশ্ন হতেই পারে, প্রশ্ন বেয়াকুফ সেয়াকুফ এখানে বসছে কেন? বেয়াকুফ, হ্যাঁ বেয়াকুফ সেয়াকুফ কতগুলি বসে এখানে কাছে। এর জন্য তো জাহেলরা কোনো কিছুই মানে বয়ান থেকে কিছু পায় না, জাহালাত সব জায়গায় ভরপুর হয়ে গেছে। দেখেন দাওয়াত শব্দের অর্থই আমরা জানি না। আসলে প্রশ্ন সৃষ্টি হয়েছে মূর্খতার কারণে। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের সূচনাতেই এই আয়াত নিয়ে আসছেন, একটা সূচনাতে আয়াত ফাজাইল আমল কিতাবের। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের তাফসিরে কি বলেন? যে ব্যক্তি মুয়াজ্জিন, সে একজন দায়ী। কেন? মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো, ডাক। কিসের দিকে? নামাজের দিকে। ডাকছেন না? এর নামই তো দাওয়াত। যে ডাকে তাকে বলে দায়ী। যাহা কিছু দিয়া ডাকে তার নাম দাওয়াত, যাকে ডাকা হয় তার নাম মাদউ। কি কথা ঠিক না? তা হাইয়া আলাস সালাহ আসো, হাইয়া আলাল ফালাহ আসো। তা সে দায়ী কি দায়ী না? সে দাওয়াত দিল কি দিল না? আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলেন মুয়াজ্জিনও একজন দাওয়াত ও তাবলীগের কাজ করে, সে একজন দায়ী। ঠিক না? যে ব্যক্তি তাসনিফাতের কাজ করে, দ্বীনের লিখালিখি করে, সে একজন দায়ী। যেই সমস্ত মুহাদ্দিস, মুফতি, উস্তাদরা মাদ্রাসা তালিম ও তাদরিসের কাজ করেন, তারা একজন দায়ী। এইটা না বুঝাবার কারণে মূর্খদের মধ্যে এই চিন্তা ভাবনা সৃষ্টি হয়েছে উনি আলেম, উনি কি চিল্লা দিছে? দেখছেন প্রশ্ন কি আসছে তার? উনি আলেম মুহাদ্দিস, উনিকে চিল্লা দিছে, উনি বুঝবে এই সমস্ত কাজ? এটা কোথার থেকে আসছে? কারণটা কি? আসলে আমরাই বুঝাই নাই, আমরা মুরব্বীদের কথা বুঝাতে পারি নাই। সমস্যা এখানে, যে ব্যক্তি খানকায় তাজকিয়ার কাজ করে সে একজন দাঈ ইলাল্লাহ। যে মুজাহিদ রণাঙ্গনে ইসলামের দুশ্মনদের মোকাবেলা করে যে কোনো প্রক্রিয়ায়, সে একজন দাঈ ইলাল্লাহ। যে ব্যক্তি ওয়াজ নসিহাত করে সে একজন দায়ী, সে একজন মুবাল্লিগ, সে একজন দাওয়াতি। সে দাওয়াতের কাজে এখানে কাজ করতে আসছে। কি কথা ঠিক না? এর জন্য দাওয়াত বুঝতে হবে, দাওয়াত কি জিনিস। আমি এখানে আসছি দাওয়াতের নিসবতে, শুধু ওই প্রক্রিয়া দাওয়াতের নামই দাওয়াত না, ওইটাও দাওয়াত, এইটাও ওইটাই দাওয়াত না, এইটাই দাওয়াত না। সমস্যা এখানে, আমাদের সমস্যা মূল এইখানেই। যদি আমরা এইভাবে বলি ওইটাও দাওয়াত, এইটাও দাওয়াত, ওইটাই দাওয়াত না, এইটাই দাওয়াত না, এইটাই, এইটাই সমস্যা। ওইটাই, এইটাই সমস্যা। বরং যে কোনো প্রক্রিয়ায় আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর দিকে যেভাবে যেই প্রক্রিয়া আপনি ডাকেন না কেন, সেটার নামই দাওয়াত হবে। আর এই দাওয়াত দেওয়ার জন্য কে বলছেন? আল্লাহ। উদউ ইলা সাবিলি রব্বিক, ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে। কি কথা ঠিক না? তা দাওয়াতের প্রয়োজন আছে কি নাই? দাওয়াত আছে তো দিন আছে, দাওয়াত নাই কেন? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মান বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আর দিন ওয়ান নাসিহা, নসিহতের নামই দিন। এই যে নসিহত উপদেশ, এর নামই দিন। নসিহত থাকবে, দিন থাকবে। নসিহত নাই, দিন নেই। ওয়াজ আছে, নসিহত আছে, উপদেশ আছে, দিন আছে। নসিহত ওয়াজ নাই, দিনও নেই। এই কারণেই দেখবেন এই হাদিস আপনি এবং আমি জানি না, আপনার আবার খবরও নাই, কিন্তু খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, নাস্তিকরা জানে, মুশরিকরা জানে। এর জন্য ওদের মূল টার্গেট হলো যেন মানুষ নসিহাত করতে না পারে, শুনতে না পারে। নসিহাত করতে পারে না পারে, শুনতে না পারে। এর জন্য যাত্রার অনুমতির জন্য কোনো অসুবিধা নেই, আপনার কনসার্টের অনুমতির জন্য কোনো অসুবিধা নেই, উলঙ্গ ড্যান্সের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই বলবেন আপনি ওয়াজ নসিহাত হবে, তখন দেখবেন অনুমতি নেওয়ার জন্য আপনার পায়ের স্যান্ডেলও নেই। ওরা জানে যতদিন নসিহাত থাকবে ততদিন দিন থাকবে, নসিহাত নাই, দিন নেই। তা দাওয়াতের দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করা হয়। কি করা হবে? কি করা হয়? যেমন আমি আপনাকে নামাজের ফাজাইলের দাওয়াত দিলাম। নামাজ পড়লে কী লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি? আপনি দাওয়াত পেয়ে নামাজের জন্য আগ্রহশীল হয়ে গেলেন, আমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আমার এই লাভ, নামাজ না পড়লে আমার এই। আপনি কিসের জন্য উদ্বুদ্ধ হইলেন? নামাজের জন্য উদ্বুদ্ধ তো ঠিকই হয়েছেন, কিন্তু আপনার ইচ্ছা মতো নামাজ পড়লে হবে নাকি? কি লাগবে? শিক্ষা। কেন নামাজ ইচ্ছা মতো পড়লে নামাজ হয় না, নামাজের জন্য কিছু এলেমের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। তা আপনার তালিমের প্রয়োজন আছে কি নাই? তাহলে দাওয়াত দিয়ে উৎসাহিত করে, তালিম দিয়ে নামাজ শিক্ষা দেয়। তার দাওয়াতেরও দরকার আছে, তালিমেরও। বেশ ভালো কথা, দাওয়াত পেয়ে উৎসাহিত হয়েছেন, তালিম পেয়ে নামাজ শিখছেন, কিন্তু আপনার তাস্কিয়া হয় নাই। নামাজ পড়তেছে মানুষকে দেখাবার জন্য, আমাকে মানুষ মুসল্লি বলবে, আমাকে মানুষ বুজুর্গ বলবে, আমাকে মানুষ ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এর জন্য আপনি নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, আপনি লিল্লাহাতান আল্লাহর ওয়াস্তে কাজ করতেছেন না, বরং এর মধ্যে আপনার রিয়া আছে, কিবের আছে, সুমাআত আছে। এখন মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েন, উদ্বুদ্ধও হয়েছেন, নামাজও শিখছেন, কেরাত ঠিক, কিয়াম ঠিক, রুকু ঠিক, সাজদা ঠিক, সব অল এভরিথিং কমপ্লিট, কোনো জায়গায় ত্রুটি নাই, কিন্তু নামাজ পড়তেছে মানুষকে দেখাবার জন্য। কাকে দেখাবার জন্য? দুনিয়ার কেউ জানে না আপনি কেন নামাজ পড়তেছেন। কে জানে? কে দেখে? তাহলে আমি কিসের জন্য নামাজ পড়ি দুনিয়ার কেউ। যেমন ধরে নেন এক ব্যক্তি ঠিক মতো উজু করছে, ঠিক মতো কেরাত পড়ছে, রুকু করছে, সেজদা করছে, কোনো মুফতি সাহেবের কাছে প্রশ্ন করা এই ব্যক্তির নামাজ সহি কি সহি না, মুফতি সাহেব কি ফতোয়া দিবে? এক কমপ্লিট সহি, কোনো সন্দেহ নেই, নামাজ শুদ্ধ, ঠিক, সঠিক নামাজ পড়ছে, নামাজ সঠিক শুদ্ধ, এর নাম সহি। কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, তাই মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী নামাজ সহি বটে, কিন্তু আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। কি হয় নাই? তাই সহি এক জিনিস, কবুল। সহি এক জিনিস, কবুল ভিন্ন জিনিস। কি কথা ঠিক না? আবার সহি যদি না হয় সে নামাজও কবুল হয় না, ও তো হয়ই নাই নামাজ, আর না হইলে সেটা কবুল হবে কিভাবে? তাই সহিরও প্রয়োজন, কবুলিয়াতের প্রয়োজন। তালিমের দ্বারা, তালিমের দ্বারা নামাজ সহি করা যায়, আর তাসকিয়ার দ্বারা নামাজকে কবুল করানো যায়। আর আমার দুইটা জিনিসের প্রয়োজন, সহিরও প্রয়োজন, কবুলিয়াতের প্রয়োজন। আর রিয়া কেবের এটা কোনো বাহ্যিক আমল না, এটা কলবি আমল। কি আমল যারা বলেন কারণ কলব ঠিক ইবাদত মকবুল কলব ঠিক নেই কোনো ইবাদত কবুল হবে না ঠিক এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক হাজীকে প্রশ্ন করবে হাজী কি নিয়ে আসছ আল্লাহ নিজের মাথার ঘাম পায় ফেলানো অর্থ দিয়া হজ করছি রিস্ক নিছি জীবনের জীবনের ঝুঁকি নিয়ে হজ করছি মরতেও পারতাম তোয়াক্কা করি নাই একমাত্র তোমার জন্য হজ করছি হজ নিয়ে তোমার কাছে আসছি আল্লাহ বলবেন আমি তো তোর কলবের খবর রাখি তুই হজ করছ মানুষ তোকে হাজি বলবে এই উদ্দেশ্যে হজ করছো মানুষ তোকে হাজি দুনিয়াতে বলছে যে উদ্দেশ্যে হজ করছো দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না কি ভাবতেছেন এক ব্যক্তি গেছে এক ব্যক্তির বাড়িতে থানবী ইবনে রহমাতুল্লাহ ঘটনা বয়ান করেন এখন ওই ব্যক্তি বলছে এই মেহমান আসছে আমি তৃতীয়বার হজের থেকে যে জমজম এবং খাজুর নিয়ে আসছি মেহমানকে দাও কোনবার কি বুঝাইতে চাইছে বুঝাইতেছে আমি তিনবার হজ করছি তখন থানবী ইবনে রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি আবার হজ করে আসো তোমার তিনটা বাদ এই যে হজে যায় মানুষ কিসের জন্য যায় আমি জানি না এই যে হজে যায় দেখছি কিসের জন্য যায় আমি জানি না এটা আমার বুঝে আসে না আমার বুঝেই আসে না এক ফরজ আদায় করতে গিয়া কত ওয়াক্ত নামাজ যে কাজা করে ওই আমার মাওলাই ভালো জানে কত নামাজ কাজা করে আর কত নামাজ কাজা করে আমার মাওলাই ভালো জানে হজ করতে যায় কি হজ করে ও জানে ওরা মাওলাই জানে বিপর্দা মহিলারা যায় কিসের জন্য হজ করতে যায় আমার জানা নেই বলছি রেজার জন্যই যাও তাহলে হজ তো অনেক নাম্বার পরে আগে তো নামাজ এরপরে রোজা এরপরে জাকাত এরপরে হজ তোমার তো ঠিকই নেই কিছু ফরজও তো ঠিক নেই তুমি কিসের হজ দৌড়াও খালি ভালো হজ করা ফরজ হলে তো করতে হবে কিন্তু উদ্দেশ্য কি রেজায় মারাতে ফরজ নামাজ পড়ো না কেন নামাজ কাজা কেন বেপর্দা কেন খবরটা কি কিসের হজ করছো অনেক দানশীলকে আল্লাহ পাক প্রশ্ন করবে কি নিয়ে আসছো বলে আল্লাহ আমার টাকা ব্যয় করছি তোমার রাহে বলে আমি জানি তুই তোকে মানুষ সকি বলবে দানবীর বলবে দুনিয়াতে মানুষ তোকে দানবীর বলছে আমার কাছে কিছু না মুজাহিদকে বলবে কি নিয়ে আসছো বলে আল্লাহ তোমার রাস্তা দিয়ে গলা কাটাই দিস তুমি দেখো নাই গলাই তো কাটাই দিস তোমার রাস্তায় বলে আমি তো দেখছি আমি দেখবো না মানে ওয়াসির কাওলাকুম আউযহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আমি তো তোর কলবের খবর রাখি কি কথা ঠিক না তোকে তো মানুষ বীর বলবে যোদ্ধা বলবে এই কারণে যুদ্ধ করছো মানুষ তোকে বীর বলছে বিশাল বক্ত সাহসী বীর যোদ্ধা বহুত কিছু বলছে যার উদ্দেশ্যে তুই যুদ্ধ করছো শহীদ হইছ দুনিয়াতে পেয়ে গেছে আমার কাছে তাস্কিয়ার দরকার আছে কি নাই এরকম মুফতির কাছে প্রশ্ন করবে মুহাদ্দিসের কাছে প্রশ্ন করবে পীর সাহেবের কাছে প্রশ্ন করবে এই যে ওয়াজ করতেছি প্রশ্ন করবে কেন ওয়াজ করছিলি ঘটনা কি উদ্দেশ্য কি কেউ জানেন না আমি কেন বয়ান করতেছি দুনিয়ার কেউ জানে না একমাত্র আমার রব জানে আমার মাওলাই জানে আমি কেন ওয়াজ করি কেন এত সহজ খুব কঠিন মাসালা অনেক কঠিন মাসালা এর জন্য তাজকিয়ায়ে নফস করা ফরজ করা তো ফরজ এবং সবচেয়ে কঠিন এখন তাজকিয়ায়ে নফসের দরকার আছে কি নাই দরকার আছে তাহলে নামাজ কবুলিয়াতের জন্য তাজকিয়ার তালিমের দাওয়াতের বাস আপনি দাওয়াত উদ্বুদ্ধ হয়েছেন তালিম করিয়া নামাজ শিখছেন তাজকিয়া করিয়া কবুলিয়াতের ব্যবস্থা করছেন জামাতে যাবেন কোথায় নামাজ পড়ার জন্য গিয়া দেখেন শয়তান দাঁড়ায় রয়েছে তোমাকে ঢুকতে দেবে না শয়তান তোমাকে মসজিদে ঢুকতে দাঁড়ায় রইস, হ্যাঁ খবরদার ঢুকবি না মসজিদে। এখন আপনি ঘরে চলে আসবেন, কি করবেন কোন? কি কথা বলেন না কেন? এইটার নাম কি? সবাই চুপ করে বলে দিস। এই যে শয়তানকে ধাক্কা মারান, শয়তান সেট আপ, এখান থেকে শয়তান দূর হ। লাথির সরের সিধা ফাড়ায় ফেলাইবেন, থাপ্পড়ের সরে শয়তানের গাল ভেঙে ফেলাইবেন, আর গুড্ডা বসে লাথি মেরে কিকের মতো ফুটবল উড়াই দিবেন। এর নাম কি? এটার নাম জিহাদ। আর যদি আপনি দিনকে বাদ দিতে চান তাহলে জিহাদকে বাদ দেন। যে মসজিদে শয়তান দাঁড়াইছে আমি ঢুকবো না, আমি ঘরে এসে যাবো। আমি তো শুধু নামাজের উদাহরণ দিয়ে বুঝালাম ব্যাপারটা। এরকম দুনিয়ার যত শরিয়াত আছে সমস্ত শরিয়াত পালন করার জন্য তিনটা জিনিসে চারটা জিনিসে প্রয়োজন। যত শরিয়াত আছে, আপনাকে রোজা রাখতে দিবে না, হজ করতে দিবে না শয়তানরা, আপনাকে জাকাত দিতে দিবে না, দাড়ি রাখতে দিবে না, টুপি রাখতে দিবে না, আপনাকে সুদ খেতে বাধ্য করবে, ঘুষ গ্রহণ করতে বাধ্য করবে, আপনাকে বেপর্দা হইতে বাধ্য করবে, বদ আকীদা গ্রহণ করতে বাধ্য করবে, ইসলাম হুকুমাত কায়েম করতে বাধা প্রদান করবে। তখন আপনি কি করবেন? বই বই তাসবিহ টিপবেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহ টিপবেন না। মসজিদে গেছেন আর আপনাকে বল ঢুকে না, ঢুকিস না, অমনি ফিরে আসবেন ঘরের মধ্যে। না মুসলমান, হ্যাঁ কি মারবেন? একটা সিনা বরাবর, সিনা বরাবর, কলিজা বরাবর এমনভাবে শয়তানকে লাথি মারবে যে 14 গুষ্টি দিতে ভাগে। কি কথা ঠিক না? এইটা আমরা দিন বুঝছি, এখন আপনারা কি বুঝেন আমরা জানি না। আমরা দেখছি নবীর 23 বছরের জিন্দিগিতে দাওয়াত ছিল, তালিম ছিল, তাসকিয়া ছিল, আর যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে হুকুম পালন করতে বাধা দিয়েছে ওদের বুকদের মধ্যে লাথি ছিল। দেখছি এটা রসুলের 23 বছরের জিন্দিগি। এটা শুধু রসুলের 23 বছরের জিন্দিগি না, গোটা দুনিয়ার কোনো হুকুমত, গোটা দুনিয়ার কোনো হুকুমতের যদি পাওয়ার না থাকে, পাওয়ার, তাহলে সে ওই হুকুমত কায়েম করতে পারে না। হেডমাস্টার একজন কলেজ, একজন হাই স্কুলের হেডমাস্টারের যদি পাওয়ার না থাকে, কথা বলেন না কেন, তার কথা কেউ মানে না মিয়া। একজন প্রাইমারি লেভেলের উস্তাদ, প্রধান শিক্ষকের যদি পাওয়ার না থাকে, তার কথা আরে বাদ দেন। ঘরের মধ্যে স্বামীর যদি পাওয়ার না থাকে, শক্তি না থাকে, ঘরের কেউ, আরে মালিকের যদি পাওয়ার না থাকে কর্মচারীরা, এটা ছোট বড়, ছোট বড় গোটা দুনিয়ার মধ্যে কোনো জিনিস প্রতিষ্ঠিত করতে গেলে সেটা ছোট হোক বড় হোক পাওয়ার প্রয়োজন, শক্তির প্রয়োজন, প্রতিবাদ করার মতো ক্ষমতা তার থাকার প্রয়োজন। যদি ছোট বড় সব কিছু নাফেজ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতার প্রয়োজন হয়, তো ইসলাম নামী অথবা একটা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো পাওয়ারের প্রয়োজন নেই। আজীব, এ কোন দুনিয়ার জ্ঞানী মানুষ এগুলি, এ কোন দুনিয়ার জ্ঞানী মানুষ এগুলি। গোটা দুনিয়ার কোনো ছোট বড় কাজ করতে গেলে তার পাওয়ারের প্রয়োজন। পাওয়ার ছাড়া বাতি জ্বলে না, পাওয়ার ছাড়া আমার কথা আপনার কাছে বুঝবে না। আমার পাওয়ার, শক্তি না থাকলে আমি কথা বলতে পারতাম, পাওয়ার না থাকলে, শক্তি না থাকলে এখানে আসতে পারতাম। পাওয়ারের প্রয়োজন, এটা ছোট হোক বড় হোক, যে কোনো জিনিস প্রতিষ্ঠিত করার জন্য, পাওয়ার লাজেম, জরুরি, এটা মাস্ট। অথচ ইসলাম, ইসলাম করতে গেলে তোমার পাওয়ার থাকতে হবে, পাওয়ারলেস হতে হবে, তোমার পাওয়ারলেস হতে হবে। এর কারণটা কি? পাওয়ার কোনোদিন লেস হয় না, পাওয়ার কোনোদিন লেস হয় না। হ্যাঁ, তোমার ইসলামের পাওয়ার লেস হবে, খ্রিস্টান, ইয়াহুদি, নাস্তিক, বেঈমানদের পাওয়ার বেড়ে যাবে। এটাই নিয়ম। তুমি বুঝো নাই? যত আলো উদ্ভাসিত হবে অন্ধকার তত দ্রবিত হবে, আলো যত কমে যাবে অন্ধকার তত বাড়তে থাকবে। মুসলমানের পাওয়ার যত কমতে থাকবে, মুসলমানের দুশ্মনদের পাওয়ার, আর মুসলমানদের পাওয়ার যত বাড়তে থাকবে। ক্লিয়ার, একেবারে ক্লিয়ার কথা। তুমি ইসলামকে কি বুঝছো? ইসলাম তো বুঝোই নেই, বুঝতেও পারো না, বুঝতেও চাও না। আর তুমি যা বুঝছো মনে করছো আমি সবচেয়ে বড় পারদর্শী, আমার চেয়ে বড় পারদর্শী কি আছে? সব হলো প্যাট পিট। সব কি? এই যত সমস্যা সব এই দুইটা, প্যাট পিট। আমি এই বয়ান করলে, এই কথা বললে, আমার পেটের অবস্থা কি, আমার চাকরি থাকবে না, মুহতামিমগিরি থাকবে না, পীরগিরি থাকবে না, ইমামতি থাকবে না। এই পেট কিসের টেনশন? পেটের টেনশন। আর একটা কি, এই কথা বললে আমার পিঠে মাইর পড়বে, আমাকে জেলে যেতে হবে, আমার কষ্ট সহ্য করতে হবে, এই পিঠ। এই যত কিছু দেখেন তাল বাহানা, সব কিছুর উদ্দেশ্য প্যাট ঠ্যাক্স, এখানে শেষ। এই প্যাট পিঠের টেনশন, প্যাট পিঠ, প্যাট পিঠ, প্যাট পিঠ। আমার পেটের অবস্থা কি, পিঠের অবস্থা কি, আমার পীর মুড়ি থাকবে না, আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, মাহফিল বন্ধ হয়ে যাবে, ইমামতি শেষ হয়ে যাবে, মুহতামিম শেষ হয়ে যাবে, আমাকে কেউ দাওয়াত দিবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, এই প্যাট। আরটা হলো আমাকে মার দেবে, কষ্ট করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। অথচ নবীর উত্তাসুরি দাবি করে, কি দাবি করে? তায়েফের ময়দানে নবী এই পিঠের চিন্তা করেনি, কথা বলেন না কেন? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর এক নাগাদ 3 বছর জেলখানায়। শিয়াবে কেমন জেলখানা, খানা নাই, পানি নাই, কেউ কথাও বলে না। 3 বছর, 3 বছর, 1-2 দিন না, গাছের পাতা খাইছেন, ছাগলের বরের মতো পায়খানা করছেন আমার নবী। এমনকি মুসলমান বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে টান মারছে, দুধ না বেয়ে ঠাট্টা মারিয়া কাঁদছে, কিন্তু পানির ব্যবস্থা নেই, খাদ্যের ব্যবস্থা নেই। দেখেন শিয়াবে আবু তালেবের ঘটনা কি, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জালাওয়াতন করছে কাফের বেঈমান মুশরিকরা, শয়তানের বাচ্চারা। চিন্তা করে না, পেটের কোনো টেনশন নাই, নিজের ঘর বাড়ি ছাড়িয়া মদিনায় গেছে, চিন্তা করে না পিঠের। বদরের ময়দানে অংশগ্রহণ করছে, চিন্তা করে না পিঠের। খন্দকের ময়দানে পিঠের চিন্তা। আবার দেখেন খন্দকের ময়দানে পেটের কোনো টেনশন নেই, পেটের মধ্যে পাথর, কোনো টেনশন নেই। এই পেট পিঠের চিন্তা করেন নাই। আর আমরা তার ওয়ারিসরা সব সময় 2টা টেনশনই আছে, পেট পিঠ, পেট পিঠ, পেট পিঠ। খাবো কি, আমি মায়ের খাবো। আর যারা নবীর ওয়ারিস, এদের চিন্তা কি, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলার সন্তুষ্টি, আমার মাওলার রেজামন্দি, আমার মাওলায় কোন জিনিসে মহাব্বাত করে, আমার মাওলায় কোন জিনিসকে ঘৃণা করে, তাদের টেনশন এইটা। কথা সত্য না মিথ্যা? আমি আগে বলছি, সবাই বলে আমি হক, কিন্তু কে হক কে হক না, ডিউটি কার বাছাই করা। আল্লাহ নবীর 23 বছরের জিন্দিগি ভালো মতো পড়াশোনা করতে হবে, ভালো মতো সাহাবাদের ইতিহাস ভালো মতো। এই যে লামু সাহাবির গোষ্ঠী আর এক দল, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। আমি মনে করি তথাকথিত এই আহলে হাদিস নামীয় এই গোষ্ঠী, এই লামু সাহাবির গোষ্ঠী ফিতনায় কাদিয়ানির চেয়ে অনেক মারাত্মক, অনেক মারাত্মক, অনেক খতরনাক, খুবই খতরনাক, খুবই খতরনাক। সাবধান থাকিও, এরা সাপের খেলা নিয়ে আসছে। যেরকম সাপুরিয়া সাপের খেলা দেখায়, উদ্দেশ্য সাপের খেলা দেখাও না, উদ্দেশ্য তাবিজ এবং কজব বিক্রি করা। এগুলো আকর্ষণ, এটা কি মূল উদ্দেশ্য? যখন দেখবে পাবলিক তার প্রতি আকৃষ্ট হয়েছে, তখন তার মূল উদ্দেশ্য তাবিজ এবং কবজ বিক্রি করবে, ঔষধ বিক্রি করবে। ঠিক আছে, লামু সাহাবের গোষ্ঠী। আমিন জোরে পড়বো না, আসতে পড়বো। ইমামের পোশাক কেরাত পরবো কি পরবো না, হাত মারবো কি মারবো না, এই কয়েকটা ইখতলাফি মাসালা নিয়ে আমাদের সামনে আসছে। আসলে এই মাসালা বয়ান করা তাদের মূল উদ্দেশ্য না, হাদিসের উপর আমল করানো তাদের মূল উদ্দেশ্য। বলে কেন? যদি হাদিসের উপরেই আমল করানো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে হাদিসের মধ্যে সুদ খাওয়ার ব্যাপারে কথা আছে কি নাই, ঘুষ খাওয়ার ব্যাপারে, বেপর্দা হওয়ার ব্যাপারে, জেনার ব্যাপারে, মিথ্যার ব্যাপারে, গিবা শিকারের ব্যাপারে, চগলখুরির ব্যাপারে, মদ সুদের ব্যাপারে, এই ব্যাপারে কোনো উদ্বুদ্ধ করে না কেন? খেয়াল করে দেখছেন? टाकनुर नीचे कपड़ परा बेपार आछे कि ना बुखारीर रवायत उद्बुद्ध करे ना केन इस्लाम हुकुमत प्रतिष्ठा करार बेपारे हादिसेर मध्ये आछे कि नाई जिहादेर ब्यापारे आछे कि नाई कथा बोले ना केन दाड़िर ब्यापारे कथा आछे कि नाई बोले ना केन टुपি ব্যাপারে कथा आछे कि नाई बोले ना केन पागड़ी ব্যাপারে कथा आछे कि नाई बुखारीर रवायत नबी पाक सल्लल्लाहु आलैहि वासाल्लामेर माथार मध्ये पागड़ी छिलो नामाजरत अवस्थाय एटा सुन्नतेर दावा आमरा सलात शेखतलाप पड़े सेटा परे देखबो किन्तु नबी पाक सल्लल्लाहु आलैहि वासाल्लाम नामाज पढ़छेन तखन तार माथाय पागड़ी छिलो कि छिलो ना बुखारी मुस्लिमेर रवायत आछे कि नाई सेखाने नामाज कत सवाब होबे कि होबे ना एटा सुन्नते सलात ना सुन्नते दावाम शेखतलाप पड़े किन्तु पागड़ी तिनि बांधतेन कि बांधतेन ना कई तुम हमेशा बांध असुविधा कि कई तुम तो कौन समय पागड़ी बांधो ना अथच बुखारी मुस्लिम रवायत ये बेपारे तुम्हार को उद्बुद्ध नहीं क्या घटना कि आमी आगेई बोलছি যদি কাউকে হাদিসের উপর আমল করানোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে হাদিসের মধ্যে যতগুলি আমর আছে সেগুলিকে পালন করবে যত নাহি আছে নিষিদ্ধ আছে সেগুলো থেকে বারণ করবে না ঠিক সেটা তো কথা কই ঘটনা কি জিকির আজকারের কথা নাই তাসকিয়ার কোনো কথা নাই গিবর হিংসা রিয়া সুমআত হুবজা হুববে মাল এগুলো ফরজ না অন্তর দূর করা সেগুলোর কথা কই শুধু তামিন আস্তামিন পড়ব না জোরে পড়ব হাত মারব কি মারব না কয়েকটা নিয়েই তোমাদের আলোচনা কিন্তু মানুষকে গঠন করার আলোচনা কোথায় পাওয়া যায় না কেন শুধু আছে গালি সব মুশরিক আমরা নাকি সব মুশরিক সব জাহান্নামী এ বিয়াকুব যদি সবাই মুশরিক হয় মুশরিকরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না মুশরিক কোনোদিন সব জাহান্নামে আবাদুল জাহান্নামী তা সবাই যদি মুশরিক হয় তা তোরা দালাল তো মাত্র কয়েকজন তোরা দালাল কয়েকজন তা আল্লাহ পাকের জান্নাত তো সব খালি থাকবে তা তোরা কি জান্নাতে গিয়ে ভয় পাবি না কথাটা বুঝাতে পারিনি মনে আপনাদের ওদের দৃষ্টিতে যত মাযহাবি সব কি যত মাযহাবি আছে তা মুশরিকটা কোনোদিন প্রশ্নই আসে না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি যে শিরক করবে আল্লাহ পাক তাকে কোনো অবস্থা মাফ করবেন না সে জাহান্নামে নিশ্চিত এবং আবাদুল আবাদ মুশরিক কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না তো ওদের ধারণা যত মাযহাবি সব সব মুশরিক আর মুশরিক মানে জাহান্নাম তো গোটা দুনিয়া সবাই তো মাযহাবি মাত্র তোরা কয়েকজন না মুসহাবি আর মাযহাবরা সবাই মুশরিক সব জাহান্নামী আর তোরা মাত্র কয়েকজন দালাল জান্নাতি তোদের ভাষায় তাই আল্লাহ পাকের এত বড় জান্নাত তা তোরা কয়েকজন গিয়ে ভয় পাবি না আল্লাহ নবী আসছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবী আসছেন জাহান্নাম থেকে বাঁচাইয়া আর ওরা সমস্ত মানুষকে জান্নাত থেকে বাঁচাইয়া সবাইকে জাহান্নামে ঢুকাবার চেষ্টা আছে ফতোয়া দিতে আছে চলতেছে खबरदार भाइयों आमी आगेई बोलছি সবাই কথা বলবে ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক খুব খেয়ালের সাথে কথা শুনতে চাই মানা চাই বাস্তবতা দেখা চাই মুখ রুচি কথায় বানবা না আমি যত সুন্দর কথা বলি না কেন খবরদার খবরদার আবু জাহেল সুরুজি আদবের কেসটা পড়ছেন আবু জাহেল সুরুজি বয়ানের সময় তো খুবই সুন্দর আকর্ষণীয় কিন্তু তার ব্যক্তিগত অবস্থাটা কি এটা বুঝতে হবে আজকে বর্তমান জমানায় বহুত বক্তা সুরের সুরে টানের ছোটে অবস্থা ক্রাশিং লেখুন দেখতে হবে তার বাহ্যিক আমল কি এবং সমাজের এই বয়ানের পর উপকার কি হইছে কয়জন মানুষ পরিবর্তন হইছে কথাটা বুঝাতে পারিনি মিষ্টি ঔষধ খাওয়াইলেই তুমি মত্ত হয়ে যাও না তুমি রোগীর বাস্তব অবস্থা দেখো রোগীর উন্নতি কি হইছে তুমি মিষ্টি ঔষধ খাওয়াইছার পাগল হয়ে গেছো ডাক্তার ভালো কিন্তু ডাক্তার তিতা ঔষধ খাওয়াইছে ক্ষিপ্ত হয়েও না দেখো রোগীর কি উন্নতি হইছে ঠিক আমি কথাটা বুঝাতে পারি নাই বয়ান মাকসাদ না মাকসাদুল আমল তুমি দেখো কাদের কাছে গিয়া কত বেআমলি মানুষ আমলি হইছে ঠিক কত বেনামাজি নামাজি হইছে ঠিক কত ডাকাত গুন্ডা বদমাশ মদখোর জুয়াখোর আল্লাহর ওলি হইছে তাদের কাছে যাও চরমনায় যাওয়া লাজেম না জরুরি না আমি আগেই বলছি উদ্দেশ্য মাওলাকে পাবো, জাহান্নাম থেকে নামটা কাটায় জান্নাতে যাও বেটা, যেখানে গিয়া পারো যেখানে সেখানে দৌড়াও। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। মাথার মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, ছেলের মধ্যে ইসলাম থাকা চাই। ও মুসল্লি, তুমি তো বিশাল হাজি সাহেব, দাড়ি তো অনেক, টুপি পাগড়ি, কিন্তু ছেলেটা আস্তা খ্রিস্টানদের দালাল। তুমি বাহিরে বইয়া আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ 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 জিকির করো, আর তোমার ছেলে মৌসুতুন মৌসুতুন, কার্ল মার্কস কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন। তোমার ছেলে তো বেঈমানদের স্লোগান দেয়, আর তুমি নবী এবং আল্লাহর স্লোগান দাও। এর অবস্থাটা কেমন হইল? ছেলেরে লাগাইছে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ঢিলা মারার জন্য, আর তুমি বসিয়া বসিয়া পাও দোয়াইতে আস। কথা বোঝেন নাই? ধরে নেন আপনারা আমাকে খুব শ্রদ্ধা সম্মান করতে আসেন, পাও মুছাইতেছেন, বাতাস দিতে আসেন, আর ছেলেকে লাখাইতেছেন যে হুজুরে গায়ে ঢিলা মার। কি কেমন হইল কন? কি কথা বলেন না কেন? আমি কি বলবো আপনাদেরকে? দেখছো কত বড় বাটপার, নিজে আমাকে শ্রদ্ধা সম্মান করে আর পোলাফান লাগাইতেছে ঢিলা মারার জন্য। এ মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে, মসজিদে গিয়ে সেজদা দেয়, আর ছেলেকে লাগাইয়া দিয়েছে মৌসুতুনকে জিয়া তপস্যা কর, কার্ল মার্কসকে তপস্যা কর, আব্রাহাম লিঙ্কনকে তপস্যা কর, সোশ্যালিজমকে তপস্যা কর, ক্যাপিটালিজমকে তপস্যা কর, কমিউনিজমকে তপস্যা কর, সেকুলারকে তপস্যা কর, আর ইনি ইসলাম ইসলাম ইসলাম। বাটপার, এটা হয় না, হয় না। ঠিক মতো কাজ করো, তুমিও যেই জান্নাত চাও তোমার ছেলেকেও সেই জান্নাতে নেওয়ার ব্যবস্থা করো। তুমি যেই জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমার ছেলেকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। তুমি এতবার জালেম হও কিভাবে? এতবার গাধা হও কিভাবে? নেমুখানাম হও কিভাবে? যদি প্রশ্ন করা হয় তুমি নামাজ পড়ো কেন, বলে জান্নাতে যাওয়ার জন্য। সেই জান্নাত তোমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই, স্ত্রীর দরকার নাই। তাহলে তুমি একা লুবি হয়ে গেছ জান্নাতে যাইতে চাও, আর ছেলে না যাক এর জন্য নামাজের জন্য তুমি দাওয়াত দাও না। কিরে তুই নামাজ পড়ো কোনো জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য? তা তোমার জেলের তোমার ছেলের জাহান্নাম থেকে মাপ পাওয়ার দরকার নাই, মেয়ের স্ত্রীর, তাদেরকে নামাজে ঢুকাও না কেন? তাদেরকে ঢুকাও না কেন? তুমি একা ঢুকলা কেন? আসলে তুমি অরিজিনালি নামাজি না, তুমি সামাজিক নামাজি। তুমি সমাজের তালে নামাজ পড়তে ঢুকছো, বুড়া হয়ে গেছে এখন নামাজ না পড়লে কি হয়, কেমন দেখায়, সবাই নামাজ পড়ে আমিও নামাজে ঢুকি, এই সামাজিক নামাজি। কিন্তু অরিজিনালিটি নামাজ জাহান্নাম থেকে মুক্তির পথ। যদি এই ইচ্ছায় নামাজ পড়ো, তাই ছেলের পাও ধরো তোকেও নামাজ পড়তে হবে, মেয়ের পাও ধরো তোকেও নামাজ পড়তে হবে, নাহলে উপায় নয়, উপায় নয়। মনের থেকে বুঝাও ছেলেকে, মাসালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কেন আসছো জাহান্নামে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? তা নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ স্পষ্ট কোরআনের আয়াত। তাহলে ছেলেকে পাও ধরো না কেন, মেয়েকে পাও ধরো না কেন, কান্নাকাটি করো না কেন ছেলের জন্য মেয়ের জন্য? অথচ নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। তুমি তো অরিজিনালিটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নামাজ পড়ো, তাহলে তোমার তো পাগল হয়ে যাওয়ার কথা ছেলের পাও ধরা, যে নামাজে ঢোক নামাজে ঢোক নামাজে ঢোক। মেয়ের জন্য পাও ধরার নামাজে ঢোক নামাজ, উপায় নয় মেয়ে, উপায় নয়। কিন্তু তুমি বুঝো নাই, ইসলাম বুঝো নাই, তুমি সামাজিক ইসলাম বুঝছো, গভীর ইসলাম বুঝো নাই, সামাজিক ইসলাম। কাউর দাড়ি আছে, নানা কা দাড়ি, দাদা কা দাড়ি, সমাজ কা দাড়ি, বুঝেন নাই? এখন দাদা হয়ে গেছে, দাড়ি না রাখলে খারাপ লাগে, নানা হয়ে গেছে, দাড়ি না রাখলে খারাপ লাগে। সমাজপতি এখন সমাজের মধ্যে দাড়ি না রাখলে মানুষ ঘৃণা করে দাড়ি রাখছে। একটা হলো মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতের দাড়ি রাখা, আর একটা হলো সামাজিক দাড়ি রাখা, দাদার দাড়ি রাখা, নানার দাড়ি রাখা, আপনি কি দেখেন নাই খালেদা জিয়াকে অ্যারেস্ট করার পরে তার এক ভক্ত দাড়ি কামাইয়া ফলাইছে, যে যতক্ষণ পর্যন্ত সে মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত সে দাড়ি রাখবে না। এই দাড়ি কি দাড়ি কোন? এটা আমার নবীর সুন্নাতের দাড়ি না, বুঝতে হবে। সব দাড়ি এক দাড়ি না, সব জামা সুন্নাতি জামা না। চরমোনাই তো অনেক চোর ধরা পড়ে, লম্বা জামা, পাঁচ কোলে টুপি, এরকম সবুজ পাগড়ি। কিরে তুই এই পোশাকে এখানে চুরি করতে আসছস? বলে হুজুর সবাই যেহেতু এই পোশাকের লোক, এই পোশাক পরে চুরি করতে সুবিধা হয়। ওর পাগড়ি সুন্নাতি পাগড়ি না, ওর টুপি সুন্নাতি টুপি না, ওর লম্বা জামা সুন্নাতি লম্বা জামা না। এরা তরিকার মোহাব্বতে পড়ে না, বরং চুরির মোহাব্বতে পড়ছে। বাবার এই সমাজ মাদ্রাস, সমাজে ইবাদত কাজে লাগে না, সামাজিক ইবাদত কাজে লাগে না। সামাজিক নামাজ প্লেনে গেলে দেখা যায় কয়জন মুসল্লি, গাড়িতে উঠলে দেখা যায় কয়জন মুসল্লি, রেলে উঠলে দেখা যায় কয়জন মুসল্লি, যখন সফর করে তখন দেখা যায় কয়জন মুসল্লি, ঘরে বসিয়া ঠিকই নামাজ পড়ে কিন্তু বাঁচে গেলে নামাজের হুঁশ নাই। ও তো সামাজিক নামাজ শিখছে, ও প্লেনে উঠে নামাজ পড়ে না, সামাজিক নামাজ শিখছে। যদি নামাজের মহাব্বতে নামাজ পড়তো, প্লেন তো দূরের কথা, গাড়ি তো দূরের কথা, হুশ থাকাকালীন অবস্থায় সে কোনদিন নামাজ কাজা করতে পারে। দেখেন নাই ৯৬তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অনেক মানুষ দাড়ি কাটিয়ে ফেলে, দেখেন না পত্রিকায়? অমুক পটুয়াখালীতে এত মানুষ দাড়ি কেটে ফেলাইস, অমুক জায়গায় এত মানুষ দাড়ি কেটে ফেলাইস। মনে নেই আপনার ৯৬-এর পরে ঘটনা? কারণ কি? ওর দাড়ি ছিল সামাজিক, এর জন্য চিন্তা করছে দাঁড়িয়ে রাখলে আমাকে রাজাকার বলবে, পিটান ফুটান দেবে, দাঁড়িয়ে খেতে বলেছে। কিন্তু যে আমার নবীর সুন্নাতের মহব্বতে দাঁড়িয়ে রাখছে, গলা কাটিয়া ফেলাইলেও তার চেহারা থেকে দাড়ি নামতে পারে না। ইমানকে মজবুত করো। সব ভাষা ভাষা, সব ওই ইমান গ্রহণ করা যায়, ইমান ফাঁসির মাংস সাক্ষী দেবে। ওই ইমান গ্রহণ করো, গোটা দুনিয়ার খ্রিস্টানের মধ্যে দাড়ি পড়বে না, টুপি নামবে না, লম্বা জামা নামবে না, আমি সুন্নাত সারব না। মজ্জাগত হয়ে গেছে, আমার জীবনের সাথে সুন্নাত মিল হয়ে গেছে, এটা আমার তবি হয়ে গেছে। যেরকম তবিয়ার থেকে মানুষ কোনো জিনিস খারেজ করতে পারে না, আলাদা করতে পারে না, ঠিক ইবাদতকেও দিনকে তোমার তবিয়াত বানায়া ফেলাও। যতক্ষণ পর্যন্ত দিনকে তবিয়াত না বানাবা, ততক্ষণ পর্যন্ত দিনের মজা তুমি বুঝবা না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। যদি ঢুকতেই পারো, কি যে মজা, কি যে আরাম, যার কল্পনাও করা যায় না। দিনের বুঝ, দিনের মোহাব্বত, দিনের মজা কোনোদিন বয়ান করিয়া শেষ করা যাবে না রে বাবা। তুমি জিজ্ঞাসা করো একজন দিনদার রিক্সাওয়ালার কাছে, প্রশ্ন করো ভাই তুমি কেমন আছো, দেখবা দিনদার রিক্সাওয়ালা হাসি দিয়ে আল্লাহ খুবই ভালো রাখছে। একজন গরিবের কাছে প্রশ্ন করো দিনদার ভাই তুমি কেমন আছো, বলবো আল্লাহ খুবই ভালো রাখছে। মনে হয় যেন মজা, শান্তি আর শান্তি। যারা দিনদার না, হাজার কোটি টাকার মালিক, বলে ভাই তুমি কেমন আছো, বলো ভাই কোনো কি যে ঝামেলা ভাই, শান্তি কি জিনিস জানি না, এই ঝামেলা ওই ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা। ও ধনী হয়েছে কিন্তু শান্তি পায় নাই, ও গরিব হয়েছে কিন্তু শান্তির অভাব নাই। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী মাওলার কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে, ফেরেশতা রে, আমার যুবক বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে, আমার মহিলা বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে, আমার ধনী বহু ত্যাগ করিয়া জান্নাত কামাই করছে, আমার গরিব বহু সাধনা করিয়া জান্নাত কামাই। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তাখাফু আলা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোন সাধনা করিয়া জান্নাত কামাল করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী রুনা পাগলের মতো দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রূহ বেরিয়ে যাইবে আল্লাহ বকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম খোরের দলারা, হে আমার বেপরদা মা বোনেরা, এ সুদখোর ঘুষখোর জনাকারের দলারা, বাবা আমার সাথে তোমার কোনো শত্রুতা নাই, কোনো ঝগড়া নাই। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কিন্তু খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদনাম বেঈমান যখন মৃত্যুর আছার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারা, এই বেনামাজি নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া দাড়ি কাটিয়া বেপর্দা চলিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া মদ গাজাইয়া বা পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাওতার জমিন খান মা শিকারা খান মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রুয়ার বাইর হইতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে, কোন দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুটা তাকায়া থাকবে, বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষার মাঝে ভর্তি হইলাম, ভাই আজরাইল আগামীকাল রেজাল্ট বের হবে, আমাকে একটু রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও, ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও, ভাই আজরাইল নতুন বিল্ডিং করছি, কোটি টাকা খরচ করিয়া একটা রাত্র বিল্ডিং এর মধ্যে থাকার সুযোগ করিয়া দাও, ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়ব না, আমি আর বদদিনের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন আমি রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসেন, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকার লিপ্ত হইয়া যাব, ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবর খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগি বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগ্ন সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য তিনটে কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হইয়া যাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকি আমি জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোদের জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমার মুখের মধ্যে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, তোদেরকে ভালো রাখার জন্য কষ্টকে কষ্ট মনে করি নাই। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে ৯৯টা সাপ আমার দিকে তাকাইয়া রয়েছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ দিয়ে শুনতে পাইত। ওই নাফরমানকে ফাঁয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাপড় তাপড়া করতে পারত না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে রে বাবা। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন। বাবার দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো ৩০ হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো ৪০ অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে। এই ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে ২-৩ ফিট পুকুরের পানি গরম হয়ে যায়। রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে ১ ঘন্টা পরে সে মারা যাবে। ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া যায় না। ফরমানে হুজুকাবি মাওলা কেমন? সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ দলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারা দুনিয়াতে কয়দিন বাঁচবো? ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে ৫০,০০০ আলফ সানা, ৫০,০০০ বছর, ৫০,০০০ বছর। কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। কোনো নবীরা পর্যন্ত হুঁশ রাখবে না। সমস্ত নবীরা তাদের উম্মত ভুলিয়া গিয়া শুধু বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত কেউ খেয়ে ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোসলা গাও বাবারে, টুকি কলিজায় ব্যথা লাগে না। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবো, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, जहन्नम कैद 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 करे पीछे दिखे सरिया जाबे। आल्लाहर हबीब बोलें मौला रे जे जहन्नम के लक्ष लक्ष फेरेस्तारा धरिया रखते पारे ना। এবার কোন কোন জাতি পানি কোন আশ্চর্য মানুষ যে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবো আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। বাবা রে আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মওয়াত কবর কিয়ামত মিজান পুসরাত ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম, কত মূল্যবান চোখের পানির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে। তখন আল্লাহ পাক বলবেন আমার নবী যত না আল্লাহ নবী যা বলছে সবই সত্য বলছে। তখন চোখের পশম বলবে মাওলার তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদার মধ্যে পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তোমার এই বন্দাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও। অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আকলার মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ওছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। Allahumma amin, Allahumma amin, কান্না না আসলে মনে বোঝার মন একদিন এই ঘরের দরজে নতুন বউ হইয়া উঠছিলার মন। কত মেয়েলাকে শরবত খাওয়াইছে, কত মেয়েলাকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লা তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তাল বিয়ালিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বন্দাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় আর উসিলা আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রে মাওলা? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ মদিয়া বা গাঁজা পান করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা কেউ জেনা বিবিচারের মধ্যে লিপ্ত হইয়া গেছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দি সবাই কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাঈন ওয়ারহামনা মা'হুম برحمتك يا